तो चैनल पे और एक नया एपिसोड लेके मैं हाजिर हो गया आप लोगों का फेवरेट यूट्यूबर। कहते हैं प्यार करने वाले कुछ ज्यादा ही जलते हैं। ट्रिगर पे उंगली रखने वाला हर कोई शूटर नहीं होता, लड़की पे हाथ डालने वाला हर कोई मर्द नहीं होता, और अपन की औकात अपन को चाहने वालों के अलावा और कोई समझ नहीं सकता। सो एवरीथिंग एंड फेयर एंड लवली सोसाइटी वाले और मीडिया वाले, সো একদিন আগে এখানে নতুন একটি নিউজ এসেছে, সেটা হচ্ছে আপনার ESL একটি কম্পিটিশন, সেটা হচ্ছে টাউন হল 5 থেকে একদম টাউন হল 12 পর্যন্ত। এখানে দেখতে পারছেন ESL কম্পিটিশন, সো ক্ল্যাশ অফ ক্ল্যান $25,000, তারপর এখানে আপনার দিয়ে এখানে স্টেপ বাই স্টেপ আছে তারিখ সব। সো আজকে এটা নিয়ে ভিডিও থাকবে, মেন টাউন হলটা 5 থেকে শুরু হবে টুর্নামেন্টটি। সো ওটাতে ক্লিক করব, ভিতরে চলে যাব। সো যারা আবি তেক চ্যানেলকে সাবস্ক্রাইব নিয়ে করেছে, জলদি জলদি চ্যানেলকে সাবস্ক্রাইব কর দো এবং পাশে থেকে বেল আইকন অ্যাপটি এনাবেল কর দো। সো এখানে দেখতে পারছেন দ্য টাউন হল কাপ, সো মে 8 তারিখ। এখানে আপনার তারা কম্পিটিশনটা একদম টোটালি তাদের যে খরচটা এখানে আছে মানে পাবে প্লেয়াররা, সেটা হচ্ছে আপনার $3,40,000। সো পাবে একদম ফুল কম্পিটিশন শেষ পর্যন্ত। সো এটার মেনে থাকবে এখানে দেখতে পাচ্ছেন 5x5 ক্ল্যান ওয়ার। সো কম্পিটিশন থাকবে, এটা হচ্ছে পাঁচজনের বেশি সার্চ দিতে পারবেন না, সো পাঁচজনের বেশি এটা সার্চ দেওয়া যাবে না। আর এখানে ফুল ডিটেলসটা এখন বলা সম্ভব না, আপনারা এখানে ডিটেলসটি পড়ে নেবেন। সো এখানে দেখতে পারছেন মে থেকে শুরু হবে টাউন হল 5 কম্পিটিশন। সো প্রত্যেক প্লেয়ারই পাবে $5,000 করে যদি উইন হয়, যারা উইন হবে তারা পাঁচজনে $5,000 করে পাবে, আর মোটমাট তারা পাবে হচ্ছে $25,000। তারপর এখানে সিক্সে পাবে $6,000 করে। সো এরকম করে একদম পাবে পাঁচজন, এখানে পাবে $30,000। সো এরকম করে একবার একদম $3,40,000 মোটমাট হবে। একটা ভিডিও বানানোর মেন উদ্দেশ্য আমাকে দুইজন বললো, সো এটা আমাদের কিসের জন্য সমস্যা হচ্ছে এই করা, এটা আর কোনো সমস্যা আমি বুঝিনি ভালো করে। সো তার জন্য ভিডিওটি বানানো, আমার ভিডিও বানানোর এটা নিয়ে ভিডিও বানানো কোনো হয়েছিলো না, তারপরেও ভিডিও বানাতাম কিন্তু অনেক বিজি আমি এখন, তার জন্য ওরকম করে ভিডিও আপলোড করতে পারছি না। তাও রেগুলারলি প্রতিদিন তো মিনিমাম একটি করে ভিডিও আপলোড হবেই। সো তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অপশনটি এনেবল করে রাখবেন। সো এখানে আপনারা যদি চান তাহলে এখানে রেজিস্টার করতে পারেন। সো পাঁচজন করে ক্ল্যানে থাকতে হবে, আর সবচেয়ে মেন যেটা দরকার হবে আপনার পাঁচজনেরই মিনিমাম 18 বছর করে হতে হবে। 18 বছরের নিচে হলে আপনি বাদ, ডিসকালিটি হয়ে যাবে। পাঁচজনের যদি 18 বছর নিচে হয় তাহলে এটা হবে না, বাদ যাবে। আর সেকেন্ড যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার এরকম ওয়ারে দেখা যায় যে পাঁচজনের চার্জ দিলে আপনার 10টি অ্যাটাক দিতে পারবেন না। সো অনলি ওয়ান পাঁচজনে 5টি অ্যাটাকই দিতে পারবে, তার বেশি অ্যাটাকই দিতে পারবেন এখানে। সো এটা হচ্ছে ভালো বিষয়। সো এটা প্রথমে সর্বপ্রথম ছিল শুধু টাউন হল 5 কম্পিটিশন হবে, সো এটা আমাদের এখন একদম টাউন হল 12 পর্যন্ত দিয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন টাউন হল 12 পর্যন্ত আছে একদম। সো এটা শুরু হবে মে থেকে জুন জুলাই এরকম করে শুরু হবে, একটি শেষ হবে, প্রত্যেক মাসে একটি করে কম্পিটিশন থাকে এখন টাউন হলে। সো এটা আপনার একদম অল ডিটেলস এখানে পেয়ে যাবেন, এখানে দেখতেই পারছেন অল ডিটেলস দিয়ে দিয়েছে তারা ESL কম্পিটিশন। সো আপনারা অবশ্যই রেজিস্টার করবে যদি আপনারা এখানে করতে চান। সো সিম্পলি আপনারা এখানে কী করবেন, রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। সো আপনারা এটা করতে পারবেন, সেটা হচ্ছে 18 বছর মিনিমাম থাকতে হবে, আর তা না হলে আপনারা এটা কম্পিটিশন করতে পারবেন না। সো ভালো একটি আপডেট, কী বলবো, তাদের তো এটা কোনো সমস্যাই নেই, $3,40,000 এটা তাদের কোনো সমস্যাই নেই, তাদের একটা তাদের একদিনের আয়ও না, সো বলা চলে কিছু ঘন্টার আয় তাদের, এটা তো তাদের কোনো সমস্যাই হবে না। সো আপনারা সবসময় রেজিস্টার করে রাখবেন। আর যেটা হচ্ছে আমার এখানে দুটো বিল্ডার খালি আছেন, এখানে আপনার ক্ল্যান ক্যাস্টলে একদম ফুল প্রায় গোল্ড একদম ফুলই আছে। সো দুটি বিল্ডার খালি আছে, দুটি বিল্ডার আপডেট দিয়ে দিব। সো সিম্পলি আপডেট দিব হচ্ছে প্রথমে তো বার্সার টাওয়ার, ওকে, তারপরে আপডেট আসবে সেটা হচ্ছে ওকে, এটা বার্সার টাওয়ার দিব level 15 জন্য ম্যাক্স হয়ে যাবে, টাউন হল 11 একদম ম্যাক্স হয়ে যাবে, 15 পর্যন্তই যাবে, তার বেশি যাবে না এখানে ম্যাক্স।
সো দুটি বিল্ডার আপডেট দেওয়া শেষ, আরেকটি বিল্ডার খালি হবে সিম্পলি প্রায় 3 ঘন্টা পরে। সো এটা কিছুই করতে হবে না, একদম ওটা অটোমেটিক আপডেট দিতে পারবো, কারণ এখানে আমার পর্যাপ্ত পরিমাণে গোল্ড আছে। সো তারপর এখানে যদি কোনো সমস্যা হয়, আমার এখানে সব আছে, সব ইউজ করে আমি আপডেট দিয়ে দেবো। আর তা নাহলে এখন অ্যাটাক দেব, কাল্টিপে মাল্টিপ্লেয়ার হয়ে যায় গেলে অ্যাটাক সিম্পলি অ্যাটাক দিয়েই হয়ে যাবে, বেশি অ্যাটাক দিতে হবে না। এখানে একটি আপডেট দিয়ে দেবো, সে গ্র্যান্ড ওয়ার্ডেন আপডেট দিয়ে দেবো। প্রথম যেটা আপডেট আর শেষ হবে সেটা হচ্ছে গ্র্যান্ড ওয়ার্ডেনকে দিয়ে দেবো আপডেট। সো তারপর এটা সিম্পলি আর্সার টাওয়ার একদম ফিনিশ নাও করে দিয়ে দেবো বুক দিয়ে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগে হিট দ্য লাইক বাটন। আরে ইয়ার কি আকার রহে অভি তো চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে জলদি সে চ্যানেলকে সাবস্ক্রাইব কর দো ইয়ার, এবং পাশে থাকা বেল আইকন অপশনটি এনেবল কর দো। সো আগলে ভালো এপিসোডের জন্য ভালো থাকো আর খেলতে থাকো দ্য ক্ল্যাশ অফ ক্ল্যান্স। গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।